আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ ও রসুলিল্লা আলহি ওয়াসি আজমা প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আজকের পেনভিশন টিভির নিয়মিত আয়োজন সাপ্তাহিক আয়োজন মৌলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের তিনশত বাইশতম পর্বে প্রিয় দর্শক আপনারা জানেন যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের করা জীবন নানা প্রশ্ন উত্তর জানবার চেষ্টা করি সেই সাথে আমরা একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করে থাকি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য এবং আমাদের মাঝে একটি বিষয়ে আলোচনা করবার জন্য আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলিমিদিন লেখক এবং গবেষক চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর শেখ ডক্টর শাফিউদ্দিন মাদানী আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম ওরমতো আল্লাহি ববরকাত কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ওকে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহুল আলমিন ভালো রেখেছেন আপনাকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনি অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ মোহতারাম আমরা আলোচনা করতে চাই যে আসলে কোরআনুল করিম অনুধাবন করার উপায়টা কী আসে আমরা অনেকেই তো কোরআন পড়ি কিন্তু আমরা অনেকে সেই আয়াতের মেসেজগুলো গ্রহণ করি না অর্থ বোঝার চেষ্টা করি না মর্ম বোঝবার চেষ্টা করি না শুধুমাত্র খতম দিচ্ছি তেলাওয়াত করছি পরে পরে ফুঁ দিয়ে নিজেকে শরীরে ফুঁক দিচ্ছি পানিতে ফুঁক দিয়ে খাচ্ছি কিন্তু আসলে এই গণলকালিম কিরণ নাজিল হলো ইত্যাদি বিষয়গুলো আসলে আমাদের কোনো উপলব্ধি নাই আসলে এক্ষেত্রে আপনি কী বলবেন কী করা উচিত আমাদের বিসমিন্লাহ ওসালাত সাল্লাম আল রাসুলিল্লাহ ধন্যবাদ সম্মানিত সঞ্চালক এবং ধন্যবাদ আজকের যে সকল শ্রোতা এবং দর্শক মণ্ডলী আমাদের সাথে সংযুক্ত হয়েছেন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টি বলার আগে আমি ভূমিকা যে কথাটি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এবং কোরআনের পাঁচটি দাবি রয়েছে আমাদের উপর এই পাঁচটি দাবির মধ্যে তিন নম্বর দাবি হলো কোরআন অনুধাবন করা বুঝা এক নম্বর দাবি হলো কোরআন পড়া দুই নম্বর দাবি হলো কোরআন সংরক্ষণ এবং হিক্স করা তিন নম্বর দাবি হলো কোরআন বুঝা চার নম্বর দাবি দাবি হলো কোরআন অনুযায়ী আমল করা পাঁচ নম্বর দাবি হলো কোরআনকে জীবনে প্রতিষ্ঠিত করা এবং কোরআনের দাওয়াত দেওয়া এই সমাজে তো পাঁচটি দাবি ছয়টি পাঁচটি দাবির মধ্যে তিন নম্বর দাবিটি হলো কোরআন অনুধাবন করা যে মাত্র আমরা সেই ধাপগুলো শুনবো দর্শক লাইনে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার দুইটা প্রশ্ন আছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে কোরআন এবং হাদিসের মানুষের যে রিজিক এবং হায়ের কথা বলা হয়েছে এটা কি শুধু মুসলিমদের বলা হয়েছে নাকি সব ধর্মের বা সব মানুষকে বলা হয়েছে যে উম যে বিশ্ব সবাই মিলে যদি কোনো কল্যাণ বা ক্ষতি করতে চাই আল্লাহ যতটুক আমার কল্যাণ বা ক্ষতি লিখে রেখে ততটুকুই করতে হবে তার তো বেশি ক্ষতি করতে হবে না এবং কল্যাণও করতে হবে না এই হাদিসটা কি শুধু মুসলিমদের জন্য নাকি সব মানুষের জন্য জি প্রিয় ভাই আপনার দুটো প্রশ্ন আমরা পেয়েছি আমরা উত্তরগুলো জানবো মতনার কাছ থেকে আপনি যে আলোচনা ছিলেন যে আসলে অনুধাবনের বলছিলেন কোরআনের পাঁচটি দাবি যেগুলো কেবল হকুক হ্যাঁ তো হকুল তেলাওয়া হকুল ফাহাম হকুল হেফস হকুল ফাহাম হকুল আমল হকুল দাওয়া এই পাঁচটি দাবির মধ্যে তিন নম্বর দাবি হলো কোরআনকে বুঝা অনুধাবন করা কোরআনের কারিমে আল্লাহবুল্লা আলমিন বুঝা এবং অনুদামনের ব্যাপারে সুরা সাদের

রিজিকের কথা যে বলা হয়েছে সেখানে মুসলিম এবং অমুসলিমদের কি আসলে কাউকে মিন করে নির্দিষ্ট করে বলা হচ্ছে নাকি আসলে আমভাবে রিজিকের মন্টু ফেসলাটা কীভাবে হয় আল্লাহ রাবুল্লা আলমিন রিজিকের আলোচনা যেখানে আসছে সেখানে সকল প্রাণীর কথা বলেছেন অমামিন দাব বা তিনফিল ইল্লা আল আল্লাহ রস্কুয়া পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে সবার রিজিক আল্লাহর হাতে ইন্না র আল্লাহ রাবুল্লাহ আলমিন হলেন রিজিক দাতা আর স্রষ্টা হলেন রিজিক দাতা আর সৃষ্টিরা হল রিজিক বোক্তা এরপর আল্লাহ বলছেন লাউ বাসাত আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রত্যেককে তার পরিমাণ এবং পরিমাপ বুঝে রিজিক দিয়েছেন কাউকে কম দিয়েছেন যাকে কম দিয়েছেন তাকে বেশি দিলে তার মধ্যে বিপর্যয় তৈরি হবে যাকে কম দিয়েছেন তাকে বেশি দিলে যেমন বিপর্যয় তৈরি হবে যাকে বেশি দিয়েছেন তাকে কম দিলেও বিপর্যয় তৈরি হবে এই জন্য আল্লাহ রিজিক দিয়েছেন বেকাদারি মায়াশা আল্লাহর পক্ষ থেকে যে পরিমাণ দিলে আল্লাহ এদেরকে নিয়ন্ত্রণ এবং কন্ট্রোলের ভিতরে রাখবেন বা থাকবে তারা অতটুকু আল্লাহ দিয়ে থাকেন তাহলে রিজিক আল্লাহ তার সকল সৃষ্টির জন্য বরাদ্দ রেখেছেন এবং সেক্ষেত্রে ফাতেহার যে আয়াতটি এটা অনুধাবন করলে আমরা খুব চমৎকার বুঝতে পারি যে আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আল্লাহেন সমগ্র বিশ্ববাসীর রব তো বিশ্ববাসীর মধ্যে মুসলিম আছে অমুসলিম আছে কাফের আছে সবাই বিশ্ববাসীর অন্তর্ভুক্ত অতএব পৃথিবীতে আল্লাহকে তার উপর ইমান এনেছে ইমান আনে নেয় এটা বাদ বিচার করে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পৃথিবীর আরাম আয়েস ভোগ বিলাস দান করেন না ক্ষমতা রিজিক দান করেন না আল্লাহ রিজিক দান করেন তার রহমান রব আলামী রব্বুল আলমিন হিসাবে দান করেন এ রাবুল্লাহ আলমিন বলার পরে আল্লাহ দ্বিতীয় একটা বলতেছেন আর রাহমান আর রাহিম আর রাহমানের মধ্যে এমন গুণ আছে যে গুণ দুনিয়ার করুণাকেও সামিল করে পরকালের করুণাকেও সামিল করে তাহলে রাহমান আগে এনেছেন এই জন্য যে রাব্বুল আলমিন তিনি এমন দয়ালো যে কাফের কেউ রিজিক দেন মুসলিমকেও রিজিক দেন আবার রাহিমের মধ্যে আল্লাহ পরে এনেছেন মালিক অমিদ্দিন আর রাহমানের রাহিম মালিক অমিউদ্দিন বিচারের দিবসের মালিক তিনি তিনিও রাহমা রাহিম কিন্তু তার ওই দিনের রহমতটা শুধুমাত্র যারা ইমানদার তাদের জন্যই বিশেষায়িত হবে কাফেরদের উপর সেদিনের কোনো রহমত থাকবে না এজন্য জন্য রাহিম শব্দটা পরে এনেছেন সিরিয়ালে তাহলে দুনিয়ার রিজিক আল্লাহ রব্বুল্লাহ আলমিন সবার জন্য বরাদ্দ রেখেছেন পরকালের রিজিকের ব্যাপারটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার উপর ইমান আনা না আনার বানদণ্ডের উপর ভিত্তি করে আল্লাহ সেখানে বরাদ্দ দিবেন মতাম যদি একটু বিষয় সম্পর্কে জানার চেষ্টা করি যে আসলে এমন কি পাপ আছে বা এমন কি অন্যায় আছে যে কারণে মানুষের রিজেক্ট সংকুচিত হয়ে আসে অথবা পৃথিবীতে তারা ছোট হয়ে আসে সেই কয়েকটি কিছু কাজের কথা বলবেন যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পৃথিবী মানুষ তার পাপের কারণে তার অনেক কিছুই পৃথিবী থেকে সে বঞ্চিত হবে এবং জহার আল ফাসাদু ফিলি ওয়াল বাহার বীমা কাসাবাত পৃথিবীর জলস্থলে যে সকল বিপর্যয় এটা হলো মানুষের নিজের পাপের অপকর্মের রেজাল্ট তাহলে আমি যখন পাপ করবো তখন আমাকে আল্লাহ রবুল্লা আলমী রিজিক থেকে বঞ্চিত করে দিবেন আমার রিজিক সংকুচিত হয়ে যাবে এই জন্য হাদিসে এসেছে যে যেই ব্যক্তি তার রিজিক রিজিককে সম্প্রসারিত করতে চায় তার আয়ুকে বৃদ্ধি করতে চায় সে যেন আত্মীয়তার বন্ধনকে রক্ষা করে তাহলে আত্মীয়তার বন্ধনের মাধ্যমে রিজিক সম্প্রসারিত হয় জীবনের হায়াত বৃদ্ধি পায় এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন তাহলে বোঝা গেছে এমন কিছু আমল আছে যেগুলোর দ্বারা রিজিক বৃদ্ধি পায় এমন কিছু আমল আছে যেগুলোর মাধ্যমে মানুষের রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দেন এই হাদিস ইন দর্শক আছেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া

আমরা প্রশ্ন বুঝতে পেরেছি আর পরের প্রশ্ন জি প্রিয় ভাই আমরা জানব সরিতলা আমাদের ভাই এর আগে আর প্রশ্ন করেছিলেন যে সারা পৃথিবীর কেউ যদি বিপক্ষেও চলে যায় আল্লাহ যদি তাকে দয়া করতে চায় তাহলে তা ফিরাতে পারে না আবার আল্লাহ যখন কারো বিরোধী হয়ে যায় কেউ তাকে হেল্পও করতে পারে না কোন কারিমের সেই আয়াত বা হাদিসের আলোকে যদি একটু ব্যাখ্যা দেন আসলে এখানে ব্যাখ্যাটা কী মূলত ভাবে খুব অসাধারণ একটি হাদিস আবদুল্লাহ বিন আব্বাসকে উদ্দেশ্য করে আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি আল্লাহকে ভয় করে চলো হ্যাঁ তুমি আল্লাহকে ভয় করলে আল্লাহকে তোমার পক্ষে পাবে এরপরে হাদিসের লাস্টের অংশ যেটা ও আলম আন্নাল তুমি জেনে রাখো সমগ্র মানুষ যদি অকমত হয় তোমাকে ক্ষতি করার আর আল্লাহ যদি তোমার জন্য কল্যাণ লেখে থাকে সমগ্র মানুষের শক্তি মিলে তোমাকে অকল্যাণ দিতে পারবে না এই কল্যাণ থেকে বিরত রাখতে পারবে না আর আল্লাহ যদি তোমার জন্য কল্যাণ লেখে অকল্যাণ লেখে থাকে আর সমস্ত মানুষ যদি তোমাকে কল্যাণ দিতে চায় বিন্দু কল্যাণ দেওয়ার মতো তারা ক্ষমতা রাখে না সাপোজ আল্লাহ রসুল্লা সাল্লাম মক্কার জমিনে বড় হয়েছেন সেখানে সমগ্র মস্মিকরা মিলে সম্মিলিত শক্তি আল্লাহ সাল্লামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে কিন্তু আল্লাহ তার জন্য কল্যাণ লিখে রেখেছেন এজন্য তার কোনো অকল্যাণ কেউ করতে পারেনি পারেনি আবার সাপোজ সমগ্র কাফেররা মিলে এক হাজার সশস্ত্র ব্যক্তি মিলে নিরস্র তিনশো তেরো জনের বিরুদ্ধে যুদ্ধে লড়তে এসেছে আবু জাহালের নেতৃত্বে কিন্তু সেখানে আল্লাহ লেগে রেখেছেন এই জন্য তাদের এত 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 প্রস্তুতি ট্রেনিং শক্তি কোনো কিছুই তাদের রক্ষার জন্য কাজে আসেনি যেহেতু আল্লাহ তাদের জন্য অকল্যাণ লিখে রেখেছে আল্লাহ যেটা চান আল্লাহ যেটা চাবেন সেটাই দর্শক শুনতে পাচ্ছেন

আপনার প্রশ্নটি অসম্পূর্ণ আমরা পরবর্তীতে কল পেলে আবারও প্রশ্নটি নিবাদা মাতর আমাদের আগে আর ভাই প্রশ্ন করেছিলেন যে কসরের সালাতের প্রশ্ন আপনি শুনেছেন প্রশ্নটি তিনি দুইশো নব্বই কিলোমিটার কথা বলেছেন যখন তিনি সফর করবেন সেক্ষেত্রে জোহরের আসল ও সালাত কীভাবে পড়বেন এবং মাগরীব এবং এসা কীভাবে করবেন তা দিয়ে তার বিষয়টি নিয়ে কথা বলেন হ্যাঁ চমৎকার কসরের সালাতের ব্যাপারে কোরানে সুরা নিশা আল্লাহ করেছেন ইয়া ইদা তোমরা যখন পৃথিবীতে পথ চলবে তখন তোমাদের জন্য কোনো সমস্যা নাই তোমরা সালাদকে কসর করবে সংক্ষিপ্ত করবে এখানে কসর বলতে ফিকার পরিভাষায় কসর হলো চার রাকাত বিশিষ্ট ফরজ সালাদগুলোকে দুই রাকাত আদায় করার নাম হলো কসর এটাকে কসর বলা হয় এটার ব্যাপারে অসংখ্যা হাদিস রয়েছে প্রথমে সালাদ ফরজ হয়েছে কসরের দৃষ্টিকোণ থেকে এরপরে যারা কসর না মুকিম তাদের জন্য সালাদকে বাড়িয়ে দেওয়া হয়েছে কসরের সালাদকে বলবৎ রাখা হয়েছে এখন কসর আদায়ের জন্য দূরত্ব একটা ফ্যাক্টর কসর আদায়ের জন্য ব্যক্তি কোনো জায়গায় কত দিনের জন্য অবস্থান করবেন সেটা ফ্যাক্টর এগুলো আমরা ফিকির মাসালা দৃষ্টিকোণ থেকে আমরা যেটা পেয়েছে যে আটচল্লিশ কিলোমিটার দূরত্বের পথ অতিক্রম করলে এই পথে তিনি মুসাফির যে গন্তব্যে তিনি যাচ্ছেন এটা যদি তার অস্থায়ী গন্তব্য হয় সেখানে পনেরো দিনের কম অবস্থান করলে তিনি মুসাফির তিনি যদি ষোলো দিনও অবস্থান করেন পুরা ষোলো দিনই তিনি মুসাফির কেউ আবার মনে করতে পারেন না ষোলো দিন অবস্থান করেন তাহলে কিন্তু পুরা ষোলো দিনই তিনি মুকিম। কেউ মনে করে যে প্রথম পনেরো দিন মনে হয় আমি মুসাফির তারপরে একদিন পরে একদিন আমি মকিম বিষয়টা এমন নয় যে আপনি যখন পনেরো দিনের উপরে একসাথে আপনি নিয়ত করবেন কোনো জায়গায় অবস্থানের তাহলে আপনি পুরা সময়টাই ওই অবস্থানকালীন আপনি মুকিম হবেন পথ চলার পথের মধ্যে আপনি মুসাফির হবেন এখন পথের এই সফরের নামাজ আদায়ের ব্যাপারে দুই ধরনের মত রয়েছে আনা আসসালামু আলাইকুম জি প্রিয় ভাই আপনার প্রশ্নগুলো পেয়েছি আপনি থাকেন আমাদের সাথে আমরা জানবো ইনশাআল্লাহ মতন আপনি সফরের সালাতের ক্ষেত্রে আপনি একাধিক মতের কথা বলেছেন জি সফরের সালাত আদায়ে পদ্ধতিগতভাবে একাধিক মতের কথা আমি বলেছি যে দুইটা মত আছে একটা মতে দুই ওয়াক্তের সালাতকে জোহর আসর শুধু এবং মাগরিব এশা জোহর আসর মিলে দুইটা ওয়াক্তকে এক করে দেওয়া হয় মানে জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দুইটা সালাতেরই টাইম সমান তখন আর ওই মাসখানের সালাতের পার্থক্য আর করা হবে না তবে সিরিয়াল মেনটেন করবে প্রথম জোহরের সালাত আদায় করবে পরে আসরের সালাত আদায় করবে এক্ষেত্রে শর্ত হলো বিলম্ব করা যাবে না দুই অক্ত সালাদ পাশাপাশি পরে ফেলতে হবে মাঝখানে বিরতি নেওয়া যাবে না তবে আলাদা আলাদাভাবে দুই অক্তে পড়া উত্তম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এক্ষেত্রে হানাফি ফেকা বলে যে দুই অক্ত সালাদ পড়তে পারবে আসরের সমাপ্ত জোহরের শেষ অক্তে আসরের শুরু আত্মে এটাকে জমে সুরি বলে মানে এটা দৃশ্যমান একটা একত্রিত করণ বাস্তবে একত্রিত হয়নি একটা শেষ অক্তে আর একটা প্রথম অক্তে পড়া হচ্ছে প্রত্যেকটাই তার নিজস্ব অক্তে পড়া হচ্ছে আর এমনে অন্য অন্য ওলামারা বলছেন যে দুই অক্ত সালাদ আল্লাহ সাল্লাম সফর অবস্থায় একত্রিতভাবে করেছেন এই সুযোগটা মুসাফির করতে পারেন এই করার মধ্যে অনেক কল্যাণও আছে কল্যাণও আছে যাত্রা যাত্রাবিরতি গণগণ হলো না মানুষের দৃষ্টাবল না মানুষ মনে করে যে একটু পর পর আসর পড়ছে আবার জহুর পড়বে আমাদের গন্তব্যে যাইতে কারো অনেক জরুরি কাজে সময় মতো যেতে হচ্ছে এই জন্য আমরা এটাকে একত্রিত করতে পারি এমনিভাবে মাগরিব এবং এশা তো আসর একত্রিত করবো দুই রাগাত দুই রাগাত চার রাগাত মাগরিব মাগরীব তিনটাঘাত পড়ব আগে পড়ব এশা পরে পড়ব দুই রাগাত পড়ব এবং একত্রিতভাবে জহরটা যেমন আসরটা যেমন জহুর রক্ত পড়তে পারি জহুরকে বিলম্ব করে আসর রক্ত নিয়ে পড়তে পারি এমনিভাবে মাগরীবের সাথে সাথে এসা পড়ে ফেলতে পারি অথবা মাগরীব যদি একটু জানার চেষ্টা করি যে আপনি বলছেন যে মাগরীবের সাথে এসা পড়ে ভিতরে তো অক্ত যদি না হয়ে থাকে সেই সময় যদি হয়ে থাকে তাহলে করোনকর্মী যে নির্দিষ্ট সময় আদায় করা ফরজ এবং এই হাদিস দ্বারা দুইটা একটা বিপরীত মনে হয় কিনা এটা আমি শুরুতে ভূমিকা একটু ইঙ্গিত দিয়েছি যে সময়টাকে তখন কি করা হয় যে ১২টা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত বারোটা থেকে নিয়ে চারটা পর্যন্ত আসরের সালাদ জহরের সালাদ আর চারটা থেকে নিয়ে ছয়টা পর্যন্ত আসরের সালাদ কিন্তু সফর অবস্থায় দুইটা অক্তকে এক দুই এক করে দেওয়া হবে দুইটা নামাজের জন্যই দুইটা অক্তকে মিনিমাইজ করে ফেলা হবে অর্থাৎ এখানে আর জোহরের অক্ত আলাদা থাকবে না আসরের অক্ত আলাদা থাকবে না দুইটা অক্ত মিলে আসর জোহর পড়বে এই মিনিমাইজেশন একটা এখানে নিয়ে আসা হবে এমনিভাবে মাগরিবের সময় আসরের সময়টাকেও এরকম মিনিমাইজ করে ফেলা হবে দুইটাকে একত্রিত করে ফেলা হবে জি জি আশা করছি আমাদের ভাই যিনি প্রশ্ন করেছেন তিনি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক বিরতির সাহেব আমরা বিরতির পরে এসে আমরা বাকি প্রশ্ন উত্তরগুলো জানবেন শিলা তালে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন প্যানভূষণ টিভির নিয়মিত আয়োজন মারণা সফিউল আহ নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের তিনশত বাইশতম পর্ব সময় হচ্ছে একটা বিরতির যাচ্ছে অল্প সময়ের জন্যে সঙ্গে থাকুন বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি প্যানভিশন টিভির সাপ্তাহিক আয়োজন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাস জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের তিনশত বাইশতম পর্বে আমাদের আজকের অতিথি শাহেক ডক্টর মৌলানা সফিউল্লাহ মাদানি শফিউদ্দুল্লা মহাতারাম আমাদের হাতে যে প্রশ্ন আছে আমাদের এক ভাই তিনি জানতে চেয়েছিলেন যে বিয়ের সময় দেনমোহর বাকি রাখা নকদ রাখা আবার যদি বাকি পরবর্তীতে দিবেন সময় নিয়েছেন কিন্তু আসলে সঠিক সময় দেন তিনি শুনেছেন যে যদি সঠিক সময় দেয়া না হয় থাকে বাকি থাকে অথবা বাহানা করা হয় তাহলে তার স্ত্রীর সাথে যে সম্পর্ক রাখা সেটা অবৈধ হবে সন্তান অবৈধ হবে তো এই বিষয়ে আসলে সমাধানটা কি কী কারণে রয়েছে ধন্যবাদ মহর সম্পর্কে কোরআন কারিমে আলোচনা হয়েছে আল্লাহ রবা আলমী সুরা নিসাই বলেছেন ও আসা ফাইন তৈবেন আফসান হু হানি আমার তোমরা মহিলাদেরকে তাদের প্রাপ্য মোহর বুঝিয়ে দাও ন্যাহলা স্বতঃস্ফূর্তভাবে তারা যদি স্বেচ্ছায় কোনো অংশ তোমার জন্য গিফট করে মনের সন্তুষ্ট চিত্তে তোমাকে ছাড় দেয় তাহলে তুমি সেই অংশ ভোগ করতে পারবে চিত্তে এবং এটা আল্লাহ রব্লা আলামিন বলে দিয়েছেন তাহলে এখানে মহর বিয়ে একটা লেনদেন সেক্ষেত্রে আমি মহরের এওয়াজে মহর বিয়ের একটা ফরজ বিধান মহর ছাড়া বিয়ে হয় না মহর উল্লেখ না করলেও এটা অটো উল্লেখিত হয়ে যাবে দিতে হবে এটা একটা একটা মহর দিতে হবে তাকে মহর ছাড়া বিয়ে হবে না তো সেই দৃষ্টিকোণ থেকে মহর বিয়ের অপরিহার্য একটা শর্ত বা ফরজ এই বিধানটা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পরিমাণ হবে শুনতে পাচ্ছি আমার একটা হাবিব জানি যে একদিন যদি কেউ ধূমপান করে আর কি একদিন ধূমপান করলে হবে না এটা আমরা জানি

মহরের পরিমাণ কতটুকুকে হবে সেটা দুই পক্ষ আলোচনার মাধ্যমে নির্ধারিত নির্ধারণ করবে সেই ক্ষেত্রে পরিমাণের পুরাটুকুই বাকি থাকতে পারে কোনো সমস্যা নাই পুরাটুকু নগদ আদায় হতে পারে কোনো অসুবিধা নাই যেমনি আমরা যদি কোনো লেন্ড পরিবর্তন করতে সময় দিয়া অবশ্যই পরিবর্তনের আদায় করবে বাকি থাকা মানে তো maaf হয়ে যাওয়া না বাকি থাকা মানে যেটা আমার উপর ঋণ হিসাবে থাকবে এটা আমাকে আদায় করতে হবে আপনার কাছ থেকে যদি আমি টাকা ধার নেই সেই টাকা আদায়ের জন্য আমার জন্য যে পরিমাণ গুরুত্ব আমি বিয়ে করলে আমার স্ত্রীর মহর যদি বাকি থাকে সেটাও আদায় করা আমার জন্য সমান গুরুত্বপূর্ণ বিষয় অতএব মোহর আদায় করতেই হবে অথবা স্ত্রী স্বতঃস্ফূর্তভাবে মহর থেকে তাকে মাফ করে দিতে হবে এই দুইটার বাহিরে এটা হক কোলে বাদ মানে বান্দার হক এই হক থেকে মুক্তি পাইতে হলে আদায় করে মুক্তি নিতে হবে তা না হলে এটা আদায় করতে হবে হ্যাঁ তা না হলে মাপ নিতে হবে মানে মাপ পাইতে হবে দুইটা পদ্ধতির কোনো একটা বাইরে যাবে না তবে মোহর বাকি থাকলে বিয়ের কোনো সমস্যাও নেই স্বামী স্ত্রীর পার্সোনাল রিলেশনের মধ্যে কোনো ধরনের সমস্যা অবৈধ সন্তান বৈধ অবৈধতার সম্পর্ক মহর বাকি রাখার সাথে নয় একটা হককুল এবাদের যদি আমি খেয়ানত করি অথবা আদায় না করি তাহলে সেখানে গুণা হবে আমার হকুল এবাদ লঙ্ঘনের গুণা হবে আমার কিন্তু তার সাথে আমার স্ত্রীর সাথে আমার পার্সোনাল রিলেশনের ক্ষেত্রে এটার কোনো সম্পর্ক নেই এমনিভাবে আমার সন্তানের বৈধতা অবৈধতা এর উপর নির্ভরশীল না এই কথা যেটা আমার প্রশ্নকারী যে উত্থাপন করেছেন এই কথাটা সঠিক না যে তিনি শুনেছেন যে জেনা হবে সন্তান অবৈধ হবে এই দুইটা হবে জেনা হয় বিয়ে বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যেনা সন্তান অবৈধ হয় বিয়ে বহির্ভূত সম্পর্কের মাধ্যমে এখানে বিয়ে হয়েছে শরিয়া সম্মত মাধ্যমে ইজাব কবুল হয়েছে মহারে উল্লেখিত হয়েছে সাক্ষী আছে সব কিছু থাকার পরেও এটা অবৈধতার বিয়ের পার্সোনাল সমস্যার ক্ষেত্রে কোনো অবৈধতা নেই অবৈধতা হলো অন্য একজনের হক বা অধিকার নষ্ট করার ক্ষেত্রে অবৈধতা সেক্ষেত্রে না দিলে বা টাল বানা করে গুণাগার হবেন সেটি অবশ্যই গুণাগার হবেন এবং এটার ব্যাপারে কে দিন তাকে আল্লাহ কাঠ করায় জবাব দিয়ে তার কাছ থেকে মাপ নিয়ে পরে জান্নাতে যেতে হবে তবে সাহেবের ক্ষেত্রে দেন মুহূর্তে এমনই হওয়া উচিত যেটা আসলে খুব সহজেই আদায় করা যায় এটা আমি উচিত বলবো না উচিত বলবো না যেহেতু কোরআন বলছে তুমি যদি কাউকে অডেল পরিমাণ সম্পদ দাও এই সম্পদের কোন অংশ অংশ বিয়ে যদি বিচ্ছেদ ঘটে তাহলে কোনো অংশ তুমি ফিরে নিতে পারবে না এটা কোরআন বলে দিয়েছে ওমর তালু মসজিদে খুদ্া দিচ্ছেন তিনি বললেন যে তোমাদের কি হলো যে মোহর নিয়ে তোমরা বাড়াবাড়ি করছো সীমা লঙ্ঘন করছো এত বেশি মোহর তোমরা কেন ধার্য করছো মহিলা দাঁড়িয়ে প্রতিবাদ করলেন এবং বললেন যে আমি রোলমেন আল্লাহ কোরআনে অডেল সম্পদ মোহর দেওয়ার ব্যাপারে উল্লেখ করেছেন আপনি কোন দলিলের ভিত্তিতে মোহরের ব্যাপারে নিরুৎসাহিত করছেন যুবকদেরকে বা মানুষদেরকে তখন আমি রুলম একটু থেমে গেলেন এরপরে বললেন ইমরাতুন আসাবাত অমর আখতাআ মহিলাটি সঠিক বলেছে ওমর ভুল করেছে তিনবার বললেন মহিলাটি সঠিক বলেছে ওমর ভুল করেছে মহিলাটি সঠিক বলেছে ওমর ভুল করেছে এখানে বিষয় হলো লেনদেনের ব্যাপার কেউ আছে যে বলে যে আমি বিয়ের জন্য আমার পঞ্চাশ লক্ষ টাকা দেনমোহর দিতেই হবে তা নাহলে আমি বিয়ে বসবো না অথবা আমার মেয়েকে বিয়ে দিবো না দুটো হইতে পারে এটা আর যদি আলোচনা সাপেক্ষে কেউ মনে করে যে না ছেলের সামর্থ্য আছে এক লক্ষ টাকা দেওয়ার বা পঞ্চাশ হাজার টাকা দেওয়ার এটা আমার জন্য যথেষ্ট এই ব্যাপারে আমি বাড়াবাড়ি করব না ঠিক আছে দুইটাই যায়জ এখানে না যায়জের কিছু নেই তবে এখানে উৎ মানে বিষয়টা হলো আদায় করতে হবে বিষয়টা এটা আদায় করতে হবে তা হলে এটার থেকে অব্যাহতি পাইতে হবে পাইতে হবে দুইটা ছাড়া এটা থেকে উত্তরণের কোনো সুযোগ নেই আল্লাহ তালা সঠিক বিষয়ে বোঝার অভিযোগ দান করুন মহতন ভাই প্রশ্ন করেছেন যে অনেক মসজিদে দেখা যায় যে সেখানে বেদাতের চর্চা আছে সঠিকভাবে সুন্না পালন করা যায় না সালাতের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নিয়ম রয়েছে তো এখন সে সকল মসজিদে উল্লেখ করেছেন কয়েক জায়গাতে যে জোরে আমিন বলা হাত বাঁধা বা আরও কিছু কাজের কাছে কেউ কেউ তাকে বাধা দিচ্ছেন এখন তিনি এই মসজিদ সালাত আদায় করবেন নাকি বাসায় একা কিছু সালাত আদায় করবেন নাকি ভিন্ন কোন মসজিদ সালাত আদায় করবেন যদি ভাইকে প্রমোশ দিয়ে সালতায় করেন প্রথমত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় জি আপনি বাসায়ও যদি সালাত আদায় করেন জামাতের পরিবেশ নিয়ে সালাত আদায় করতে হবে সালাত মসজিদে জামে মসজিদে আদায় করলে সাতাইশ গুণ আপনি সব বেশি পাবেন বাসায় আদায় করলে সাতাশ গুণ স্বভাব আপনি কম পাবেন এই বিষয়গুলো আমাদের লক্ষণীয় সালাদ মসজিদে আদায় করার স্প্রিট নিজের ভিতরে রাখা জামাতের সাথে সালাদ আদায়ের স্প্রিট রাখা এখন আপনার যদি পছন্দ অপছন্দের মসজিদ থাকে সেটা আপনি বিবেচনা করতে পারেন যে এই মসজিদের চেয়ে সেই মসজিদে সুন্নার বেশি অনুসরণ করা হয় আমি সুন্নার অনুসরণ যেখানে বেশি সেখানে গিয়ে আমি সালাত আদায় করব যেখানে সুন্নার অনুসরণ কম আপনি যেই বিষয়গুলো এনেছেন এটা বেদা নয় এটা হলো মাঝহী ভিন্নতা আপনি যেটা আলোচনা করেছেন সেটা আমি জোরে বলা আর আস্তে বলার মধ্যে এখানে বেদাৎ না এটা হল একবার মাঝভাবে কেউ বলেছেন এটা সুননত আর কেউ বলছেন সেক্ষেত্রে আমিও এক মসজিদের খতিব এই জাতীয় বিষয়গুলো আমাদেরও আসে অনেকে বলে যে জোরে আমিন বললে আমাদের ডিস্টার্ব হয় আবার কেউ বলে যে এত কাঁদাকে গেসে গেসে দাঁড়ায় যে আমরা তখন নামাজের মধ্যে অস্বস্তি ফিল করি তো সেগুলো টেকনিক্যালি আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি যে এটা সূনা এই সুন্না মানতে গিয়ে যদি আপনার কষ্ট হয় তাহলে এটাকে মনকে বুঝাইতে হবে যে না সুন্না মানার ক্ষেত্রে কষ্ট এটা আমার জন্য পজিটিভ না হ্যাঁ সুন্না লঙ্ঘন করার ক্ষেত্রে বরং আমাকে উৎসাহিত করতে হবে যে মানুষ যেন সুন্না লঙ্ঘন না করে সুন্নার আমল করে এই বিষয়গুলো দায়ী হলো ইমাম যারা আছেন খতিব যারা আছেন মসজিদ কমিটি মেম্বার যারা আছেন এগুলো আমরা প্রত্যক্ষ আমি যে মসজিদে নামাজ পড়ি তিরিশ চল্লিশ চার পাঁচ হাজার মানুষ সেখানে হয় কিন্তু আমরা শুরুতে আমি এগুলো নিয়ে খুব বেশি ফেস করেছে এখন থেকে না আলহামদুলিল্লাহ কেউ ইচ্ছা করলে জোর আমিন বলতেছে কেউ আস্তে আমিন বলতেছে কেউ সময় হাত তুলে মোনাজাত করে আমিন আমিন বলতেছে কেউ হাত ছাড়া আমিন বলতেছে কেউ চুপ করে বসে আছে আমরা বলেছি যে একই টেবিলে খাবার খাবো কেউ হয়তো চা খাচ্ছে দুধ দিয়ে কেউ হচ্ছে লাল চা খাচ্ছে কেউ চিনি দিয়ে খাচ্ছে কেউ চিনি সারা খাচ্ছে অতএব যার যেটা ভালো লাগে সেটা করতেছে আমরা বলবো যে লাল চা বেশি উপকার চিনি না খাইতে পারলে এটা বেশি উপকার এটা বোঝানোর চেষ্টা করব কিন্তু এটা নিয়ে আমরা রাগ করবো না বিভক্ত হব না বিভক্ত হওয়াটা নিন্দনীয় নিষিদ্ধ করাটা নিন্দনীয় আমি না পারলে চুপ করে থাকবো তুমি যদি ভালো আল্লাহর পরিমাণ আনুমান কানবিল্লাহ মিল্লাহের ফাল্লি এখন খাই রান কালি এখন খাইরান রান আউলিয়াসমত যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন কথা বললে ভালো কথা বলে আর চুপ থাকে তাহলে আমি পারলে ভালো কথা বলবো আর না পারলে চুপ থাকবো আর আমিও যখন দেখবো যে কোন জায়গায় গিয়ে পরিবেশ নষ্ট হয় জোরে আমিন বললে তাহলে আমি সেখানে পরিবেশটা ঠিক রাখার চেষ্টা করি কারণ না তো আসাদ দমিনাল কাতাল পরিবেশ নষ্ট হয় মতো কোনো কার্যকলাপ এটা কিন্তু মৃত্যুর চেয়েও জঘন্য আমি যদি দেখি আমার জোরে আমিন নিয়ে একটা বড় ধরনের হট্টগোল তৈরি হলো এখানে বড় ধরনের পরিবেশ বিঘ্নত হলো তাহলে দেখা গেলো যে ভবিষ্যতে আমরা এখানে সুন্দর প্রতিষ্ঠার কাজ করার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়ে যাবে এই সামনে রেখে আমাদের কাজ করতে হবে তাহলে আমরা আশা করি যে এক্ষেত্রে ইসলামের কল্যাণ বেশি হবে জি ধন্যবাদ আশা করছি আমাদের ভাই প্রশ্ন জবাব পেয়েছেন শিলা তালা আমাদের এক দর্শক আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন যে তিনি অবিবাহিত তিনি বিয়ে করতে চাচ্ছেন কিন্তু একজন পাত্রী তাকে পছন্দ করছে যে পাত্রী তালাক এবং তার একটা সন্তান আছে সন্তানের বয়স উল্লেখ করেছেন আট বছর কিন্তু ছেলের পরিবার বলছে যে তাকে কুমারী মেয়েকে বিয়ে করাবে এবং কাকে এমন একটা পরিস্থিতিতে বিয়ে করাবে না তো এখন মেয়েটি কি তাকে চাচ্ছে পাওয়ার জন্য এবং তার সাথে তার কথা হয়েছে বা যোগাযোগ হয়েছে মেয়েটি বারবারই তাকে পাওয়ার জন্য চাচ্ছে কিন্তু তার পরিবার ছেলের পরিবার রাজি হচ্ছে না এক্ষেত্রে ছেলের কী করণীয় আছে অথবা উভয়ের পরিবারকে আপনি কী পরামর্শ দেবেন প্রথমত বলবো যে ভালো লাগা না লাগা এটা তখনই শুরু হবে যখন বিয়ার ক্ষিত আসবে বিয়ার খিতবা মানে প্রস্তাবনা আসবে বিয়ার প্রস্তাবনার আগে ভালো লাগা না লাগার বিষয়টাকে আমলে আনাটা এটা ইসলাম গ্রহণ করে না এটা মনের জেনাও হতে পারে চোখের জেনাও হতে পারে কথার জেনাও হতে পারে এই জন্য এগুলো থেকে আমাদের নিজেকে সেভ করতে হবে হেফাজত করতে হবে কারণ আমি তো একজন মুমিন হিসাবে আমার ইসলামের একটা গুন্ডিতে আমাকে নিজেকে আবদ্ধ রাখতে হবে আমি যদি নিজেকে গুন্ডি থেকে বের করে ফেলি সেটা আমার জন্য বৈধ হবে না এখন ভালো লাগা না লাগাটা আমার কারো আছে যে জেনা করতে মনে চায় সে কি জেনা করবে মনের বিরুদ্ধে সবর করতে হবে সবর তিন ধরনের একটা হলো সবর আনিল মাসিয়া পাপ সংগঠিত না করার ক্ষেত্রে নিজেকে সংবরণ করা এটি হলো সবর তাহলে যে মেয়েটির ভালো লাগতেছে তার উচিত হলো যে আমার এখানে ভালো লাগাটাকে ইসলামী শরীয়া অ্যাকসেপ্ট করে না অতএব এখানে ভালো লাগাটাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে সে ভালো লাগে বিদে তার সাথে যোগাযোগ করলো তাকেও তার প্রতি আসক্ত হওয়ার জন্য প্রচিত করলো এটা জায়েজ দেয় ইসলামী শরিয়াতে ভালোবাসার শুরু হবে ইসলামের কখন থেকে প্রথমে ভালো লাগা এরপরে ভালোবাসা ভালো লাগা শুরু হবে খিতবার পরে আর ভালোবাসা শুরু হবে ইজাব কবুলের পরে এর আগ পর্যন্ত ভালোবাসা শুরু করতে পারবে না এটাকে নিয়ন্ত্রণ করতে হবে আমি আমার মনের স্বাধীন মতো চললে সেখানে আমি জান্নাম পাব। আর যদি মনের ইচ্ছার বিরুদ্ধে চলে তাহলে আমি জান্নাত পাবো হজিবাতিল নারু বিলমাকারে কারে তিল জান্নাতু হ্যাঁ তাহলে জান্নাতকে আল্লাহ রবুল আলম হজিবাতিল জান্নাতু বেলমা কারে হ্যাঁ জান্নাতকে অনেক কষ্টের আড়ালে লুকিয়ে রাখা হয়েছে কষ্ট করে জান্নাত অর্জন করতে হবে আর জাহান্নামকে হাওয়াত মনের চাহিদার পিছনে গিয়ে লুকিয়ে রাখা হয়েছে যত চাহিদার আলোকে কাজ করব তার পিছনে আমি জাহান্নাম পাব। এরপরে যে এখানে ফাইনাল কথাটা যে অবিবাহিত ছেলে বয়সের তারতম্য মনে হয় আছে ছয় বছর ছেলের বয়স মনে হয় চব্বিশ মেয়ের বয়স তিরিশ এরকম একটা ডিফারেন্সও মনে হয় এখানে আছে শুনেছি যে এই ডিফারেন্সে বিয়ে যদি অভিভাবক না করেতে চায় অভিভাবকের মতামতটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিয়ের ক্ষেত্রে মাকে বাদ দিয়ে বাবাকে যে বাবা মা তার জন্ম বা পৃথিবীতে আগমনের জন্য প্রধান ব্যক্তি তাদেরকে গড়ে তুলেছেন পৃথিবীতে সবচেয়ে আপন এবং ভালোবাসেন তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই কাজ করাটা এটা সমচিন না এটা ঠিক না এটা উচিত না এরপরে আমরা একটা হাদিস যাবে যাবেন আল্লাহ তালা আনহ তিনি বিয়ে করেছেন একজন বিবাহিতা তালাক প্রাপ্তা নারীকে রসুল্লা সাল্লা সাল্লামে বললেন যে তুমি কি বিয়ে বিয়ে করেছো ক কাকে বিয়ে করেছো কাই সাইয়ে বা বিয়ে করেছে সেই যার আগে বিয়ে হয়েছে হাল্লা বিক্রাম তুলা বুহ ও তুলা এই তুমি কেন কুমারী বিয়ে করলে না তাহলে তো তোমার দাম্পত্য জীবনে তুমি তার কাছ থেকে বেশি ভালোবাসা অথবা দাম্পত্য সম্পর্ককে গভীর করার যে দুইজনের মধ্যে যে বুঝ পরামর্শটা এটা তুমি বেশি পাইতা তখন বললো এর আমার মা মারা গিয়েছে আমার এই সন্তানগুলোকে মানুষ করার জন্য আমার ঘরে একজন বিধবা নারী দরকার তাদের অভিভাবক হওয়ার জন্য এই জন্য আমি এই একমতে তাকে বিয়ে করেছি তো ওর ঘরে তো কোনো আগের সন্তান নাই যে তাকে এই সন্তানগুলো দেখা দেখভাল করার জন্য তার একটা বিবাহিতা নারী দরকার এটা তো নেই তাহলে মা বাবার বিরুদ্ধে গিয়ে কেন এই কাজটা তিনি করতে যাবেন আমি মনে করি না যে মা বাবার বিরুদ্ধে গিয়ে করবেন মা বাবাকে নিয়ে করতে হবে যা করবেন মা বাবাকে নিয়ে করতে হবে মা বাবাকে সম্মত করে করতে উনি যদি বুঝাইতে পারেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তার চেয়ে বয়সের বেশি মহিলা বিয়ে করেছেন তালাক তাকে বিয়ে করেছেন পূর্বে আরও দুইটা বিয়ে হয়েছে তাকে বিয়ে করেছেন তাহলে আমি আল্লাহ রসুলের একজন উম্মা হিসাবে আমিও আল্লাহ রসুলের এই সুন্নাটাকে করতে পারি বিবাহিতকে বিয়ে করতে পারি এইভাবে তিনি পজিটিভলি মা বাবাকে বুঝায় সম্মত করতে হবে মা বাবাকে বাদ দিয়ে করতে করা যাবে না বিয়ে যায় করলে হয়ে যাবে Untuk মা বাবাকে বাদ দিয়ে নয় মা বাবাকে সাথে নিয়ে করতে হবে এটি আমি যুবকের প্রতি আহ্বান জানাবো আর যুবতী বা ওই মহিলাকে বলবো যে বিয়ের আগ পর্যন্ত তার সাথে কোনো ধরনের সম্পর্ক যোগাযোগ এটা রক্ষা না করা এটা মানুষের চিন্তা করে যে আমি যেটা চাই এটাই মনে হয় এটাই মনে হয় ভালো এটার দিকেই মনে হয় কিছু কাজ করতে হবে আসলে বিষয়টি এরকম তো নাও হতে পারে আসা আন্তরাই আনুকুম আসা আন্তঃ হুয়া আার লাকুম এমনও হতে পারে যে তুমি একটা জিনিস পছন্দ করতেছো এটার মধ্যে আল্লাহ হাতে এর সাথে আমি আরেকটু যোগ করি বিয়ের সম্পর্কটা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আমার বংশধর হবে এই সম্পর্কটা কার সাথে করলে আমার কল্যাণ দিনদারি ইমানদারিটা আমার ঠিক থাকবে এটা আল্লাহর কাছ থেকে ইস্তেখারা করে মকবুল কবুলিয়াত নিয়ে আমার অগ্রসর হওয়া উচিত এই ফয়সালাটা আমি নিজে গ্রহণ না করে এই ফয়সলাটার দায়িত্ব আমি আল্লাহর ওপর ছেড়ে দিলে হবুদ আমরিদ আল্লাহ ইন্না আল্লাহবাসীরবাদ কোন মেয়ের জন্য হাতে আমার দাম্পত্য জীবনে আমি সুখী হব কোন মেয়ের জীবনে আমি দাম্পত্য জীবনে অনেক উন্নতি করতে পারবো আমার বংশধর অনেক ভালো হবে এই বিষয়টার দায়ী দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিলে আল্লাহ রসুল বলেছেন মা না মা মানে যে ব্যক্তি ইস্তেখারা করে কাজ করলো সে ব্যক্তি ভবিষ্যতে কোনো দিন লজ্জিত হবে না অনুতপ্ত হবে না আমরা অনেক সময় দেখা যায় আবেগের বসুবতি একটা সিদ্ধান্ত গ্রহণ করি দুই মাস ছয় মাস যাওয়ার পরে আমরা এটার ব্যাপার একটা রিয়াকশন আমরা দেখতে পাই এক কলেজের প্রফেসর একটা ইয়াং যুবক ছাত্র কি বিয়ে করলো কিছুদিন পরে দেখা গেলো তার লাশ পাওয়া গেল হ্যাঁ আর এই ভাবে সে আমি এরকম হলে আমার জন্য ভালো ভালো হবে এরকম আমরা দেখেছি যে এটা কল্যাণ অতএব ভালো বন্ধের ফায়সলার দায়িত্ব আমরা নিজে গ্রহণ না করে আল্লাহর হাতে ছেড়ে দিলে সেখান থেকে আমরা কল্যাণ বেশি পাবো যে আল্লাহ যেভাবে আমার ভালো হয় সেদিকে করো জি আল্লাহ তালা আমাদের কীভাবে বোঝার দান করুন আমাদের প্রশ্ন করেছিলেন যে ধূমপান করার কারণে তার ইবাদত কবুল হয় না সেই সাথে তিনি আরো প্রশ্ন করেছেন যে এতে এতে করে মায়ের সাথে বা খালার সাথে জেনা করার মতো গুণা হয়ে থাকে আসলে বিষয়গুলো কি এরকম এরকম কোনো বর্ণনা আছে কি প্রথমত ধূমপান এটা আমরা যতটুকু অপরাধ কোরআন হাদিসের দৃষ্টিতে আমরা এটা বলার চেষ্টা করি এটার সাথে মা খালার সাথে জেনার কোনো বিষয়টা এখানে সম্পৃক্ত না আবার এবাদত কবুল হবে না হ্যাঁ এবাদত কবুল না হওয়ার বিষয়টা এখানে সম্পৃক্ত না এখানে সম্পৃক্ত হল দুমপান ইসলামে কি কারণে ক্ষতিকর এই বিষয়টা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে কোরআনে বলছেন হররি মাতা আলাই কুমল খাবাইস। অপবিত্র অপছন্দ জিনিসগুলো তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে দুমপানে অপছন্দনীয়তা আছে দুর্গন্ধ হয় এটা আনফুসা আনফুসাকুম নিজেদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিও না ধূমপান একসময় মানুষকে ক্যান্সার অথবা অন্য অন্য রোগ তৈরি করে এই জন্য ওইটার গায়ে লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমার স্বাস্থ্যটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত এই স্বাস্থ্যহানি করাটা আল্লাহর দেওয়া শরীরের অধিকারকে নষ্ট করা ও ইন্না লিজাসাদিক আলোয়া হক তোমার শরীরের হক রয়েছে এই জন্য শরীরকে বিশ্রাম না দিয়ে অনবরত কাজ করা অথবা এবাদত করা এটাও ইসলাম নিষেধ করে দিয়েছেন আল্লাহ রাসুল যখন তিন ব্যক্তি গিয়ে তাদের এবাদতের রুটিন বর্ণনা করে বলল যে আমি বিয়ে করব না জীবন আরেকজন বলল আমি সারাদিন রোজা রাখবো কোনো রোজা ভাঙবো না আরেকজন বলল সারা রাত আমি এবাদত করব। জেগে থাকবো আল্লাহ রাসুল বললেন যে আমি কিন্তু তিনটার একটাও করি না আমার উম্মার সদস্যপদ ধরে রাখতে হলে আমাকে মানতে হবে মাঝে মধ্যে রোজা রাখবা মাঝে মধ্যে রোজা ভাঙবা রাতের এক প্রহর ঘুমাবা আরেক প্রহর কেমন কেমন লাইল করবা এরপরে আমি বিয়ে করেছি অতএব আমার আদর্শ থেকে বেরিয়ে গেলে তুমি কিন্তু এবাদত করে পার পাবা না অতএব আমাদেরকেও এটাই মনে রাখতে হবে যে আল্লাহ রাবুল আলমিন যে সুন্না বা নিয়ম দিয়েছেন ওইটার মধ্যে আমাকে নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে তো সেক্ষেত্রে আল্লাহ বলছেন যে লাতুলা আনফুসাকুম তোমার নিজেকে ধ্বংস করিও না এটা আরো ক্ষতি হলো পরিবেশ নষ্ট করে মুসকে এটার দ্বারা পরিবেশ নষ্টিত হয় যারা দুমপান করে না তাদের জন্য কষ্ট হয় ইজাউল মুসলিম হারাম আপনি নামাজ পড়েন মসজিদে গিয়ে দা দিলেন পাশের ব্যক্তি আপনার সুহান এই যে শ্বাস যাচ্ছে তার দ্বারা সে কষ্ট পাচ্ছে ফেরেস তারা কষ্ট পাচ্ছে আল্লাহ রসুলসাল্লা হাদিসে বলছেন যে পেঁয়াজ খাও না রসুন খাও না মসজিদে যাওয়ার আগে কারণ ফেরেস তারা কষ্ট পায় যা দিয়ে মানুষ কষ্ট পায় তাহলে আমার মুখে সার্বক্ষণিক একটা দুর্গন্ধ বিরাজমান এটি ক্ষতিকর এরপরে অ্যাস্রাফ হয় অপচয় অর্থের অপচয় হচ্ছে এরপরে এটা এক সময় মাদকের দিকে নিয়ে যায় এত বহুবিধ ক্ষতির কারণে এটা আমরা নিষেধ করব কিন্তু এটার কারণে মা খালার সাথে জেনা করার হবে এটা এটা হাদিসি নেই হ্যাঁ অথবা এবাদত বাতিল হয়ে যাবে এটা হাদিসি নেই এবাদতের জায়গায় এবাদত থাকবে এইটার গুনার জায়গায় এটা গুণা থাকবে দুইটা দুই জায়গার দুই পজিশনের আমরা যদি বলি আবাদত বাতিল হয়ে যাবে তাহলে তো যে দুমপান করে সে তো এবাদতই করবে না যে যেহেতু এবাদত বাতিল হয়ে যায় এবাদত করা দরকার কি আমার এটা আমরা বলবো না আমরা বলবো যে দুমপান করেন এবাদতও করেন কিন্তু আপনি চেষ্টা করেন ধুমপান থেকে নিজেকে মুক্ত করার কিন্তু এবাদত বাতিল করার জন্য আপনি হ্যাঁ এই চিন্তা মাথায় নিয়ে এবাদত থেকে নিষ্ক্রিয় হেন না আপনি দুমপান থেকে নিষ্ক্রিয় করার নিজেকে চেষ্টা করেন যদি নাই পারেন তারপর এবাদত করে যান আল্লাহ হয়তো ওই অভ্যাসটা কোনো সময় আপনাকে মাপও করে দিবে শাস্তি দিয়ে অথবা শাস্তি ছাড়াও আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে কিন্তু আপনি এবাদত্বের রাস্তাটাকে কখনো বন্ধ করতে না আমাদের ভাই আশা করছি শুনেছেন বুঝতে পেরেছেন মহতুরাম আমরা আলোচনা করছিলাম করলকালীন অনুধাবনের উপায় কিন্তু আমাদের এখানে অনেক ভাইকে দেখা যায় যারা নিজের বুদ্ধিলপ্ত জ্ঞানের মাধ্যমে তার করন তালিমের তাফির করার চেষ্টা করে ব্যাখ্যা লেখবার চেষ্টা করে আবার এতে কি কেউ কেউ আলুর কোরআন হিসাবে তাদেরকে বলা হয়ে থাকে তো আসলে এভাবে তাফসির করার ক্ষেত্রে কি মূলনীতি অবলম্বন চমৎকার চমৎকার প্রশ্ন কোরআনের তাফসির তো নতুন জিনিস না আল্লাহ রব্লা আলমিন আমি নিজে সবচেয়ে বড় জি আল্লাহ নিজে আসানা তাফসিরা কোরআনের সবচেয়ে উত্তম তাফসির আল্লাহ নিজে নাজিল করেছেন তাহলে বোঝা গেল কোরআনের তাফসির কোরআন করবে সাহেব উল্বে তে আদলা বিমাফি বাড়িওয়ালা জানে তার ঘরের কি আছে তাহলে কোরআনওয়ালা আল্লাহ জানেন তার কোরআনে কি আছে তার তাফসির কোরআন নিজে করে দেবে কোরআন আর যার উপর কোরআন নাজিল হয়েছে তাকে কেন কোরআন দেওয়া হয়েছে লিতুবাই আলী নাসি মানুজিল ইলিহিম আপনি যেন মানুষকে এটার তাফসির করে বায়ান করে দিতে পারেন মানুষ মানুজজ্জিলাইলহিম বুঝায় দিবেন তাহলে আল্লাহ কে আল্লাহ রব আলমিন কোরআন দিয়েছেন তিনি কোরআন বুঝিয়ে দিবেন এই জন্য আশারদ আল্লাহ আনহাকে যখন বলা হলো যে কোরআন পড়ো তুমি আল্লাহ রাসুল আখলাক বা চরিত্র সিরাত বলেন আমাদেরকে কিন্তু তুমি পড়ো না কোরআন আমি তো কোরআন পড়ি প্রতিদিন কানা হুলুকুহাল কোরআন তার চরিত্র তো পুরোপুরি কোরআন কোরআনটাই তার জীবন অতএব কোরআন আল্লাহ রাসুলের বাস্তব জীবন কোরআন আল্লাহ রসুল ব্যাখ্যা দিয়েছেন তো তাফসিরুল কোরআনের যে মূলনীতিগুলো আছে সেটা হলো তাফসিরুল কোরআন বিল কোরআন এক নম্বরের কোরআনের তাফসির সর্বাগ্রে কোরআন থেকে নিতে হবে এটা যদি আমরা না পাই তাহলে সেকেন্ড পজিশনে যেতে হবে কোরআন তাফসির সুননা দ্বারা নিতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের থেকে নিতে হবে আল্লাহ রসুল কিভাবে তাফসির করে দিয়েছেন হ্যাঁ এরপরে যদি আমরা সুন্নাতে না পাই তাহলে যাবো কোরআনের তাফসির আকুয়াল সাহাবা সাহাবারা কি তাফসির গ্রহণ করেছেন সাহাবাদের থেকে নিতে হবে তিন নম্বর চার নম্বর আমরা যাব যাবো তাফসিরুল কোরআন ইন তাবিদের থেকে আমরা কোরআনের তাফসির দেব এই চারটা মূলনীতি তাফসিরুল কোরআন গ্রহণ করার ক্ষেত্রে তাফসিরের বিভিন্ন মূলনীতির গ্রন্থে বিবৃত হয়েছে সকল প্রকার মোফাসিররা এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন ও কোরআনের যে ক্রম এর মানে এটার যে কি বলে এটাকে উৎপত্তি এবং বিকাশ সেক্ষেত্রে এই বিষয়টিকে আনা হয়েছে ফলো করতে হবে বলা হয় তাফসির বিল মাহুর অর্থাৎ কোরআন তাফসির করা ওহির এলেমের মাধ্যমে ওহির এলেম মাধ্যমে না পাওয়া গেলে কোরআন তাফসির বিল আকলে সালিম অর্থাৎ বুদ্ধি চিন্তা দিয়ে করা যাবে চিন্তা দুই ধরনের একটা হলো মজমুম গৃহীত আর একটা হলো মাহমুদ প্রশংসিত প্রশংসিত বিষয়টা দিয়ে তাফসির করা যে মাদারা শেষ করতে হচ্ছে আমাদের হাতে আর আজকের সময় নেই আমরা আপনার যে আলোচনা শুনছিলাম আপনার মাধ্যমে আমরা অনেক বিষয় নতুন কিছু জানার চেষ্টা করলাম আল্লাহ আগামী কোনো এক সময় আপনাকে পেলে আবার আমরা নতুন কোনো বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ তালা আপনাকে ধন্যবাদ জানি আপনাদেরকে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছিলেন মিশন টিভির সাপ্তাহিক আয়োজন মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানের তিনশত বাইশতম পর্ব আমাদের আজকের অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর ডক্টর শাফিউদ্দিন মাদানী আমরা তার মাধ্যমে অনেকগুলো বিষয় জানার চেষ্টা করেছি আমাদের আজকের স্কলার যতগুলো বিষয়ে কথা বলেছেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করবো আল্লাহ তালা যেগুলো করণীয় আছে সেগুলো আমরা করতে পারি যেগুলো বর্জনীয় আছে এগুলো বর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার ছিলাম আপনাদের সাথে আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে নিবেদন নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাত